দেশের চলমান পরিস্থিতিতে দেশের আইন কানুন এবং দেশের প্রতিকার প্রাপ্তির যে ব্যবস্থাপনা বা আইনের আশ্রয়ে যাওয়ার যে সুযোগ সুবিধা সেটা কিছুটা হলেও এই মুহূর্তে কম। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র সরকার যাদেরকে সুনির্দিষ্টভাবে ধরার চিন্তা করছে বা সুনির্দিষ্টভাবে অভিযোগ প্রাপ্ত হয়ে যাদেরকে ধরার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, শুধু তারাই এই সময় ধরা পড়ছে এবং আইনের আওতায় আসছে। এছাড়া অসংখ্য অপরাধী স্বাধীনভাবে অপরাধ করে যাচ্ছে এবং মুক্তভাবে বিচরণ করছে। যদি একটু বিশ্লেষণ করেন তবে বিষয়টি অবশ্যই পরিষ্কার হবে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে, যারা ইদানিং মাজার ভাঙছে তারা যদি কোন কোন মাজার ভাঙা পড়বে, কোন কোন দরগার উপরে আক্রমণ হবে সেটার তালিকা যদি প্রকাশ করে তবে সেটা মন্দ নয়। এতে করে বাংলাদেশের জনগণ কিছুটা হলেও ধারণা পাবে। যেহেতু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের জননিরাপত্তা এখন কিছুটা হলেও বিঘ্নিত, দেশে পরিপূর্ণভাবে থানাগুলো কার্যকর হয়নি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে, এই পরিস্থিতিতে যারা মাজার ভাঙছে তারা সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে বা সুনির্দিষ্ট কিছু চিন্তা চেতনার উপরে বা সুনির্দিষ্ট কোনো মতানৈক্যের ভিত্তিতে এই মাজারগুলো ভাঙছে। যেহেতু তারা মাজার ভাঙছে সেহেতু অবশ্যই তাদের কাছে কোনো যৌক্তিক উত্তর রয়েছে যার কারণেই তারা মাজার ভাঙছে। যদি আমরা সেই যৌক্তিক তথ্যগুলো জানতে পারতাম তাহলে আমাদের জন্য বোঝা সহজ হতো যে কেন তারা মাজার ভাঙছে। আমরা ধরে নিতে পারি বা আমরা ধারণা করতে পারি যে নিশ্চয়ই এটা অবশ্যই শিরিক বা বেদায়েতের উপরে ভর করে বা শিরিক বা বেদায়েতের উপরে নির্ভর করে এই সকল মাজার ভাঙা হচ্ছে। আমরা জানি না কোন কোন মাজার ভাঙা পড়বে এবং কোন কোন দরবারের উপরে এই হামলাগুলো আসতে পারে। যদি যারা হামলা করেছেন অবশ্যই তারা জেনে শুনে বুঝেই হামলা করেছেন, জেনে শুনে বুঝেই ভাঙছেন, নির্দিষ্ট জ্ঞান বা নির্দিষ্ট কোনো যুক্তির উপরেই তারা এই কাজগুলো করছেন। যদি তারা তাদের এই যুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করেন অবশ্যই জাতির মধ্যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের জন্য এটা বোঝা খুব সহজ হবে যে আপনারা কোন কোন যুক্তির উপর ভিত্তি করে মাজারগুলো ভাঙছেন বা দরবারগুলো ভাঙছেন। আমরা ধরে নিতে পারি যে অবশ্যই এটা শিরিক বা বেদায়েতের উপরে নির্ভর করেই এই সমস্ত দরবার বা মাজারগুলো ভাঙা হচ্ছে। আমরা বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, যারা এই মাজার ও দরবারগুলো ভাঙছেন তারা কি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে তারাও তো প্রতিমা পূজা করে, আপনাদের কি এমন কোনো সম্ভাবনা রয়েছে যে যদি কখনো আপনারা সুযোগ পান তাহলে সেই মূর্তি পূজারীদের প্রতিমা বা সেই মূর্তি পূজারীদের উপাসনালয়গুলো বা মন্দিরগুলো ভাঙার কোনো পরিকল্পনা আছে কি না, সেই বিষয়টি নিয়েও আপনারা একটু চাইলে পরিষ্কার করতে পারেন জাতিকে। আর যারা এই কাজগুলো করছেন তারা অবশ্যই বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গঠন করতে চান বা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমি তাদেরকে বলতে চাই, যেহেতু আপনারা বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং আপনারা আপনাদের বিশ্বাসকে, আপনাদের জ্ঞানকে, আপনাদের ধারণাকে বাংলাদেশের সকল আপামর সকল মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ধর্মবিশ্বাসটাকে জাতির সামনে উপস্থাপন করা উচিত। আপনারা ধর্মবিশ্বাসের যে বিশেষ জ্ঞান রেখে, যে বিশেষ ধর্মজ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে এই মাজার ও দরবারগুলো ভাঙছেন এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে আপনাদের কোনো প্রভাব রয়েছে কি না বা আপনাদের যে মত পথ বা বিশ্বাস সেটা আমাদের উপরে বা অন্য সকলের উপরে আপনারা সেটা প্রতিষ্ঠিত করতে চান কি না, এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার, পরিষ্কার করা দরকার। যদি আপনারা সেটা চেয়ে থাকেন তাহলে আপনাদের উচিত ন্যায়সঙ্গতভাবে সেটা পরিষ্কার করা এবং উপস্থাপন করা। যদি আপনারা সেটা উপস্থাপন করেন তবে এই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর হবে, অন্যথায় যে সংকট তৈরি হবে তাতে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বৃদ্ধি পাবে, অন্তদ্বন্দ্ব সৃষ্টি হবে, দেশের মধ্যে বিভাজন তৈরি হবে। নিশ্চয়ই আপনারা যারা মাজার ও দরবার ভাঙছেন তারা অবশ্যই এটা চান যে সমগ্র বাংলাদেশের মানুষ আপনাদের
মতাদর্শের হোক, আপনাদের বিশ্বাসকে ধারণ করুক এবং লালন পালন করুক, এটা অবশ্যই আপনারা চান। যদি সেটা আপনারা চেয়ে থাকেন, তবে আপনাদের উচিত আপনাদের বিশ্বাসকে জাতির সামনে উন্মুক্ত করা, অন্যথায় জাতির মধ্যে বিভাজন তৈরি হবে, আপনাদের বিরোধিতা করবে, আপনাদের মত ও আদর্শকে না জেনে বাংলাদেশের মধ্যে বিভাজনের তৈরি হবে। তো অবশ্যই আপনারা বাংলাদেশের বিভাজন চান না। যদি বাংলাদেশের মধ্যে বিভাজনের তৈরি হয়, তবে বাংলাদেশে তৃতীয় রাষ্ট্রগুলো বাংলাদেশের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তৃতীয় বললাম এই কারণে, আপনারা যারা মাজার ভাঙছেন, দরবারগুলো ভাঙছেন, তারা প্রথম পক্ষ, এবং যাদেরটা ভাঙছেন তারা দ্বিতীয় পক্ষ, এবং এই প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে সমন্বয় সাধনের জন্য তৃতীয় পক্ষের আবির্ভাব ঘটবে। এতে করে জাতির বিভাজন তৈরি হবে। তাই আপনাদের উচিত মাজার ভাঙা বা দরবারগুলো ভাঙার পূর্বে ওয়ার্নিং করা, সতর্ক করা, যে সমস্ত ভুলের মধ্যে মানুষ রয়েছে সেই সমস্ত ভুলগুলোকে উপস্থাপন করে সতর্ক করা। যদি তারা সংশোধন হয় তাহলে আপনারা ঐক্যবদ্ধ হলেন, আর যদি তারা সংশোধিত না হয় তাহলে আপনারা ব্যবস্থা গ্রহণ করলেন। আর আপনারা যদি আপনাদের মত ও আদর্শকে অন্য সকল মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তবে অবশ্যই আপনাদের সেই মানবিক গুণাবলী দিয়েই তাদের মন জয় করতে হবে, অন্য বিশ্বাস থেকে আপনাদের বিশ্বাসে ফিরে নিতে হবে। সুতরাং কোনটা চাচ্ছেন, আপনাদের উপরে জঙ্গিবাদ বা উগ্রপন্থী এই সমস্ত তকমা লাগুক, নাকি আপনারা জাতিকে বিভাজিত না করে সুন্দরভাবে আলোচনার মধ্য থেকে ভুল থেকে মানুষকে সংশোধন করার সুযোগ পেলেন, বা আপনাদের ভুল থাকলে আপনারা সংশোধন হয়ে গেলেন, আলোচনার মধ্যে ঐক্যবদ্ধ হলেন, বাংলাদেশ সুসংগঠিত থাকলো, নাকি আপনারা বাংলাদেশকে বিভাজিত করতে চান? একেই তো বাংলাদেশের সংবিধান পুনর্লিখনের ব্যাপারে কথা হচ্ছে। যেহেতু বাংলাদেশের সংবিধান পুনর্লিখন নিয়ে জোর আলোচনা চলছে, সুতরাং জাতির বিভাজনের চরম সম্ভাবনা রয়েছে। কারণ যখন সংবিধান পুনর্লিখন করা হবে, বাংলাদেশের আপামর সকল মানুষের দাবি দয়া উপস্থাপিত হবে, সেখানে সকল স্তরের মানুষেরা দাবি দয়া করবে, তাতে করে বাংলাদেশ বিভাজিত হবার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের মতে আত্মকন্দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বাংলাদেশে বসবাসরত সকল মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তারা আপোষে মীমাংসা করে একটি ফয়সালায় আসার চেষ্টা করুন। নয়তো এইভাবে ভাঙা চোরা অগ্নিসংযোগ করলে একটি সম্প্রদায়ের উপরে উগ্রপন্থী হিসেবে তকমা লাগানোর সুযোগ রয়েছে, এবং বাংলাদেশের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিভাজন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তৃতীয় পক্ষের এখানে রাজনীতি করার সুযোগ রয়েছে। সুতরাং চিন্তা করুন যে কোনটা করলে ভালো হবে। এটা আমি এই কারণে বলিনি যে আপনারা মাজার ভাঙিয়েন না, আপনারা দরবারগুলো ভাঙিয়েন না, বা আপনারা চাইলে মন্দিরগুলোর উপরে আক্রমণ করিয়েন না। আপনারা চাইলে যা কিছু করতে পারেন, কিন্তু চিন্তা করে দেখুন যে আপনারা যা করছেন তা করলে কি হবে, না করলে কি হবে, বা সংশোধনের সুযোগ দিলে কি হবে, চিন্তা আপনাদের হাতে।